হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে একটা অভিজ্ঞতাই আর কি শেয়ার করার জন্য তোমাদের কাছে আসা। আজকের কোনো ব্লগ ভিডিও নয়, কিন্তু মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করাটা অবশ্যই দরকার, কারণ তোমরা আমার সত্যি কথা বলতে এখন তো ফ্যামিলি মেম্বার, তা তোমাদের সাথে অবশ্যই এটা নিয়ে আলোচনা করাটা দরকার। তো কালকে একটা ঘটনা ঘটে গেছে, তার আগে আমি বলি যে ওয়ানকে যেদিন হয়েছিল মানে গত সপ্তাহের শুক্রবার সকালবেলায় আমি দেখেছিলাম যে আমাদের চ্যানেলটা ওয়ানকে হয়ে গেছে, আর তার পরের দিনই 29th অক্টোবর ছিল আমার বার্থডে। তা সেই দিন আমরা একবারেই হঠাৎ করেই মানে যেহেতু ওয়ানকে হয়ে গেছে, এটা আমাদের কাছে একটা মানে সত্যি কথা বলতে মানে সত্যি অনেক বড় পাওনা। তা সবাই মিলে ঠিক করা হয়েছিল যে ওয়ানকেটা একবারে সেলিব্রেশন ওই দিনই করা হবে, তোমাদেরকেও জানানো হবে, আর সেই মতেই সব কিছু হয়েছিল। তো তারপরে ওই ভিডিওটা আপলোড হয়েছে, তোমরা দেখিয়েছিলে বোধ হয় যে 3.1K এরকম ওটার ভিউও হয়ে গেছিলো। তাই এইরকমই মানে চলছিল। কালকে ফ্রাইডে গেছে, কালকে শুক্রবার তোমার 7 তারিখ ছিল, আর আজকে হচ্ছে গিয়ে তোমার স্যাটারডে 5 তারিখ। তা কালকে হঠাৎ করে এরকম সকালবেলায় তোমার দেখি যে কটা, তখন 8:30 নাগাদ হবে, ফোনটা এমনি চেক করতে করতে যেরকম নর্মালি দেখি প্রত্যেক দিন যে ভিডিওগুলো একবার করে চেক করি, আমি তার মধ্যে বলি আমি ভোরবেলা তখন 3:30-4 নাগাদ তো দেখেছি যে আমাদের ভিউজ বাড়ছে আনন্দে। একটা মানে মেন কথা ওই ভোরে কেন ঘুম ভেঙে গেছে যে আমরা একটা খুব হঠাৎ একটা খুব আনন্দের মধ্যে ছিলাম যে আমাদের আমাদের ব্লগগুলো ছাড়লে সেই ব্লগগুলো আস্তে আস্তে আমাদের এগোচ্ছে, এটা খুব আনন্দের খবর। তোমরা যে দেখছো এটা একটা সত্যি খুব মানে ভালো লাগা আর কি, ভালো লাগে। এবার যেহেতু আমাদের জার্নিটা তো 2014 সালে চ্যানেলটা আমাদের রেজিস্টার্ড করা হয়েছিল ঠিকই, কিন্তু সেইভাবে তো অনেকদিন সেইভাবে চালু মানে করা হয়নি। এটা গত 2 বছর ধরেই তোমাদেরকে বলেছি যে মানে আমরা আস্তে আস্তে খাটাখাটনি করে যেটা বলে আর কি, মানে সেইভাবে আর কি মানে হ্যাঁ মন থেকে নিয়েছিলাম যে শুরু আমরা করবই আর কি এই প্ল্যাটফর্মটা। সত্যি কথা বলতে যে এত ভালো একটা প্ল্যাটফর্ম, আর যেহেতু মানে আবারও বলি যে আমাদের যেহেতু একটা বিজনেস রয়েছে এরকম যে আমরা বিভিন্ন জায়গায় গেলে সেইগুলো, এবার ভাবলাম যে এটা একটা ডকুমেন্টারি হয়েও আমাদের কাছে থাকলো, তোমরাও দেখলে, হ্যাঁ এই হিসাব করেই আর কি আরও বেশি করে নেওয়া উদ্যোগটা। তো এইরকমই হঠাৎ কালকে এরকম সকালবেলায় ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখি যে ইউটিউবে গিয়ে দেখছি যে এমআর চ্যানেলটা আর নেই, মানে পুরোপুরি মানে ওটা রিমুভ হয়ে গেছে। এবার আমি যখন ওকে বলি যে এরকম যে একবার দেখো তো তোমার ইয়েটা ফোনটা মানে ঠিকঠাক দেখছি তো, মানে আমার দেখে একটা মানে হঠাৎ করে এরকম একটা উনি এবার দেখে যে হ্যাঁ ওটা সত্যি সত্যি রিমুভ হয়ে গেছে পুরো ইউটিউব থেকে। এবার তখন উনি ওনার মেলটা চেক করে, যেহেতু মেল থেকেই ওটা খোলা ছিল চ্যানেলটা, মেলটা চেক করে দেখে যে তোমাদেরকে আমি আরো ভালোভাবে তোমাদের আরো বোঝার জন্য বোঝার সুবিধার জন্য দিয়ে দেব, ঠিক এই রকমই এসেছিল। ওখান থেকে লিখে পাঠিয়েছে, এখানে লিখেছে যে হচ্ছে আপনার হেডিংসটা আছে এমআর ট্যুর এন্ড ট্রাভেলস, উই হ্যাভ রিমুভড ইওর চ্যানেল ফ্রম ইউটিউব বলে। তারপরে ওখানে যেগুলো হয় ওদের যে ওদের কমিউনিটি গাইডলাইন, তারপরে ওদের যা যা পলিসি আছে সেই পলিসিটা ওরা অ্যাকচুয়ালি ওরা রিভিউর জন্য এটা আমাদেরকে এইভাবে একটা নোটিশ পাঠায়। তো সেই সেটা দেখে তো তখন মানে কি বলবো, আকাশ থেকে পড়ার মতো সমস্ত আশা ভরসা। আর যেহেতু আমরা এই ইয়েতে নতুন, আমরা তো বুঝতেও সেরকম ভাবে পাচ্ছি না যে কি হলো জিনিসটা, কেন রিমুভ হলো, মানে তখন নিজেরাই ভাবছি যে কোথাও কি কোনো ভুল হলো গাইডলাইন্সের, যে কোনো রকম কিছু বারবার করে এইগুলোই মাথার মধ্যে আসছে। অনেকজনের সাথে সত্যি কথা বলতে আলোচনাও আমরা করেছি তারপরে বেলা বাড়ার সাথে সাথে যে কি হলো, কি প্রবলেমটা হলো, এত দিনের একটা পরিশ্রম, এত দিনের একটা মানে কষ্ট করে এগোনোর একটা জায়গা যেখানে মানে তোমরা এইভাবে সাপোর্ট করেছো, হ্যাঁ মানে সবটুকু নিয়েই তো একটা আশা ভরসার একটা জায়গা। তা বুঝতে পারছো নিশ্চয়ই যে কিরকমটা হয়, যাদের সাথে এরকম ফেস করেছে যারা, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে মানে এইরকম যদি হয়ে থাকে মানে কিরম কিরকম মানে কতটা টেনশনের মধ্যে, কতটা এর মধ্যে থাকা যায় যে আমি আমার চ্যানেলটা কী করে ফেরত পাবো। উনি তারপরে মেল করতে থাকে, যা যা করা সেগুলো করতে থাকে। আমরা যখন এটা পাঠাই তার মধ্যে এটাও একটা অপশন দিয়েছিল যেটা সবথেকে শেয়ার করা,
যে আপনি যদি কোনো এ থাকে তো এটা আপনি অ্যাপিল করতে পারেন। তো যথারীতি আমি ওইভাবে একটা দেখে বা বিভিন্ন জনের সঙ্গে ডিসকাস করে আমি তখন একটা অ্যাপিল করি আমার মতো করে, এবং তাতে লেখা থাকে যে আমরা এই ব্যাপার বুঝতে পারিনি বা আমাদের যদি কোনো ভুল থাকে আমাদের চ্যানেলটা ব্যাক করার জন্য রিকোয়েস্ট, মানে অ্যাপোলজি চেয়ে আমাদের চ্যানেলটাতে ব্যাক করে সেইভাবে একটা রিকোয়েস্ট মেল পাঠায়। তো ওনারা ওখান থেকে আবার দেন এ করে পাঠিয়েছিল যে ওনারাও দেখছেন আর কি, দেখার জন্যই চ্যানেলটিকে আর কি এইভাবে এ করে রেখেছেন, তা সেটা যত তাড়াতাড়ি হয়ে যাবে ওনারা ব্যাক করবেন, এটাই তো লিখে পাঠিয়েছিলেন। যে ওরা টাইম চেয়েছিল, হ্যাঁ, তারপরেও আমরা যেন আমি তো মানে ধৈর্য রাখতে পারছিলাম না, আমরা আবার রাত্রিবেলাতেও আবার পাঠিয়েছি, আবার মেল করি, একবার নয় দুবার মেল করি, ওদের যে পার্টনার ওদের যে টোটাল টিম আছে ইউটিউব টিম সেই টিমে মেল করি, মেল করে তখন আমাকে লাস্ট আবার রিপ্লাই করে যে আই হ্যাভ রিসিভড ইওর মেল রিকোয়েস্ট মেল অ্যান্ড মানে যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা রিভিউ করে আপনাদেরকে দেখছি। তো অনেকে বলছে যখন একবার পার্মানেন্ট রিমুভ করেছে তাহলে তোমাদের চ্যানেল ফিরে পাবে না, তো তার ফলে কি হয় আমি তো সত্যি কথা বলতে কালকের দিনটা যে কি গেছে মাথা মানে সেটা ভুলে গেছিলাম যে হয়তো আমি মাঝের মধ্যে নিজেকে ঠিক করছি মানে যে চ্যানেলটা যদি না আসে তাহলে কি করবো। তো যথারীতি আমি কালকে অনেক রাতে বসেও আবার দুখানা আমার মেল আইডি আবার নতুন করে ওপেন করি এবং ঠিকও করে ফেলছি যে ঠিক কী ধরনের চ্যানেল আবার একটা খুলবে। তো তারপরে ভিত্তি করে একটা মানে চ্যানেল ওপেন করে রেখেছি জাস্ট, কিন্তু আমার তো এটাই আমার সব, তো সেটা তো আর বড় কথা না, কিন্তু মানে আমার হয় না তোমাদের কাছে কিভাবে পাঠাবো এই বার্তাটা। অনেকে আমাকে বলছিল যে যারা আছেন, আবার অনেকে বলেওছে যে না অনেক সময় এরকম ফেরত চলে আসে, আমরাও বিভিন্ন রকমের ইউটিউব যারা ইউটিউবার আছে অনেক বড় বড় ইউটিউবার অনেক কয়েকজনের ব্লগ আমি দেখিও, হ্যাঁ, যেরকম সত্যি কথা বলতে ওনারা ডেইলি ব্লগ দেয় মানে অনেক সাবস্ক্রাইবার তাদের, এপি ব্লগ এরকম কয়েকজনের আছে যাদের সাথে এরকম হয়েছে, এমএস ব্লগ মানে হয়েছে এরকম কয়েকজনের সাথে, তারা কিন্তু ওখানে তারাও কিভাবে এই জিনিসটা পিরিয়ডটা পেরিয়েছে আমাকে, হ্যাঁ, সেটা কিন্তু দেখেছি আমি, দেখে আমার মনের মধ্যে যেন একটু হলেও, আবার অনেকে বলেওছে আমাদের ফোনে যে না চিন্তা করো না এটা কিন্তু ফেরত আসতেও পারে, যদি তোমাদের কোনো রকম কিছু ভুল না থাকে যে যেগুলো আর কি টার্মস অফ কন্ডিশন একটা তো থাকে ইউটিউবে, তা সেইগুলো যদি কোনো রকম কিছু না তারা দেখছে হয়তো ভেরিফাই করছে, যদি না হয়ে থাকে তো দেন তোমরা নিশ্চয়ই ফিরে পাবে তোমাদের চ্যানেলটা। এবার আমরা বারবার করে ভাবতে থাকছি যে আমরা তো কিছু দেখতে পাচ্ছি না আর কোনো কোথাও, আর কিন্তু আমাদের ওই চ্যানেলের কিছু আর দেখতে পাচ্ছি না, কোনো ভিডিও না কিচ্ছু না, এবার তখন মানে মেল থেকে সফটওয়্যার ওই মেল থেকে কখনো আমি আর ইউটিউবও খুলতে পাচ্ছি না, কিছু আদার্স ইউটিউব খোলা যাচ্ছে না, এবার আমরা তখন ভাবতে থাকছি যে আমরা কোনো রকম না কোনো গাইডলাইন্স তো সেইভাবে তো পেরোইনি, তারপরেও দেখো নিজের হাতে তো আর এগুলো কিছু নয়, যখন একটা রোল চলে গেছে ইউটিউবের ও তাদেরই হাতে, এবার তখন ওই ভগবান ভরসা করে সত্যি থাকতে হয়েছে আর কিছু, সত্যি তোমাদের আমাদের মানে কি বলবো, অনেকেই আছে যারা খুব মানে আমাদের বিশেষ করে ইউটিউব পরিবার বলো পরিবার বলো সাবস্ক্রাইব পরিবার, তারা আমাদের কিন্তু ফোন করে যাদের যাদের জানিয়েছিলাম তারা কিন্তু অনেক মানে মনের আর কি যেটা বলে না এই সময় যেটা দরকার হয় সেই মনোবলটা বাড়িয়েছে যে না তোমরা কাজ এইভাবে করেছো, তোমরা তো সত্যি কাজ করছো ভালো, নিশ্চয়ই দেখো কোনো অসুবিধা হবে না, ঠিকই ঠিক ফেরত পাবে। তো সত্যি ক্রস ফিঙ্গার কি বলবো, মানে মানে আজকে সকালবেলায় যখন আমি সকালবেলায় উঠে ওই একই কাজ কালকে এরকম হয়েছে, আজকে সকালবেলা উঠে আবার সেই মোবাইল দেখছি 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 যে না কিছুই কিছু হয়নি, মেলটা আবার বললাম একটু চেক করো দেখো কোনো রকম কিছু এসছে কিনা, না কিচ্ছু না, 11টা নাগাদ হঠাৎ করে দেখছি যে চ্যানেলটা তোমার একটা নোটিফিকেশান এসছে ফোনে, দেখছি যে হ্যাঁ যেটা ব্ল্যাঙ্ক ছিল পুরো এই জায়গাটা তোমাদের দেখাই দেখেছো হয়তো কয়েকজন হয়তো দেখেওছো যারা দেখো নিয়মিত, এই যে এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলে এই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক ছিল, এইখানটা কিছুই দেখা যাচ্ছিল না, কিছু দেখা যাচ্ছিল না, এইটা নোটিফিকেশান এসছে দেখি যে এখানটায় একটা তোমার নোটিফিকেশানটা যে ক্লিক করে তখন দেখি যে দিয়ে দিয়েছে। আমি প্রথম দেখেছিলাম কালকে যে এরকমভাবে চ্যানেলটা উধাও, তা এটা সকাল আজকে 11টার সময়, কালকে 7টার সময় ওনারা মেল করেছিল, 8:30 সময় আমি দেখেছিলাম যে চ্যানেলটা নেই, আজকে 11টা নাগাদ চ্যানেলটা পুরোপুরিভাবে এইভাবে ওনারা ফেরত পাঠিয়েছেন, পুরো একদম যা সাবস্ক্রাইবার ছিল সমস্ত টুকুটা নিয়ে ফেরত এসছে চ্যানেলটা, মানে অশেষ ধন্যবাদ যে ইউটিউব টিমকে, সব থেকে বড় কথা যে ওনারা আমাদের পরে একটা এত বড় একটা দয়া করেছে, কারণ আমরা
সত্যি কথা বলতে মন থেকে ভেঙে পড়েছিলাম একদমই একদমই। আমাকে বলেও ছিল যে আরেকটা চ্যানেল আছে জানো নিশ্চয়ই, এক্সপ্লোর ফ্যামিলি লাইফ, ওটা আমি একদমই নতুন শুরু করেছি। আমাকে বলছিল যে এইটা নিয়ে অন্তত তুমি এইটাতে অন্তত বার্তাটা পাঠাও মানুষের কাছে। তা আমি আমি না মন থেকে এতটাই ভেঙে পড়েছিলাম, আমার আর সত্যি কথা বলতে ক্যামেরা মানে হাতে নিয়ে আর বলার মতন সত্যি আমার মন থেকে সেই ইচ্ছাটাই আর আসছিল না, কেন জানি না। আমার আর হয়তো নিজে আস্তে আস্তে ওভারকাম করতাম ধীরে ধীরে, কিন্তু আমি মানে কালকের পর থেকে আজকের দিনটা মানে আমি আর কেন জানি না আমার ইচ্ছাই হচ্ছিল না, আর ভেবেছিলাম বোধহয় আর সেইভাবে কোনো ভিডিও আর করতেই পারবো না, দিতেই পারবো না। তো যাই হোক মানে ডিসিশন নিতে পারছিলাম না, কারণ এটা হঠাৎ করেই এমন একটা হয়েছে। অনেক সময় কি হয়, অনেকে বলছে যে তোমার চ্যানেলটা দেখা যায় কিন্তু ভিডিওগুলো অনেক সময় দেখা যায় না, এরকমও হয় ইউটিউব থেকে, এরকম আমি মানে ঘেঁটে দেখেছি আর কি, অনেকের ভিডিও তারা এখানে বলেছে আর কি অনেক ব্লগার। তো আমাদের তো পুরো চ্যানেলটাই নিয়ে উধাও হয়ে গেছে, পুরোটাই কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো একটা সময় গিয়ে মনটা ভাঙছিল সত্যি কথাই। তা যখন সকালবেলায় আজকে 11টা নাগাদ দেখি যে সকাল যে না চ্যানেলটা এইভাবে ফেরত দিয়েছে, মানে এইভাবে কি বলবো, মানে তখন তো আর সত্যি খুশিতে আর কিছু মানে আর কিছু বলার নেই। বড় কথা ও যখন দেখে বলল যে দেখো তো একবার চ্যানেলটা মনে হচ্ছে রিওপেন হয়েছে, আমি বিশ্বাসই করতে পারছিলাম না এত তাড়াতাড়ি যে আমাদের চ্যানেলটা আবার ফিরে পাবো। তো বলবার সাথে সাথেই আমি যখন খুলে দেখি, হ্যাঁ দেখি সত্যি দেখাচ্ছে। তো মানে একটা মানে এতটাই মানে যে হয় না মানুষ মানে সেই নতুন জীবন ফিরে পাওয়া যেটাকে বলা হয়। আমি তোমাদেরকেও একটা যেটা মেনলে আমরা বার্তা দিতে এসেছি যে এরকম যদি আরও কার অনেকের সঙ্গেই ঘটতে পারে, কেউ ভেঙে পড়বে না বা হাল ছেড়ে দেবে না, মেলটা করবে, মেলটা করতে থেকো। আমরা যেভাবে গেছি আর যদি কারোর মানে যেভাবে মানে এসছে তাদের কাছ থেকে মেল, তারপরে ও আর একটা কথা, চ্যানেলটা ফেরত পাওয়ার পরে তারপরে উনি মেলটা কিন্তু খুলে দেখে, ওনারা কিন্তু পুরো ক্লিন চিটটা আমাদের পাঠিয়েছেন যে ওনারা মেল করে লিখেছে যে ওরা কোনো রিভিউ করেছে, রিভিউ করে দেখেছে যে আমাদের কোনো ভায়োলেন্স বা কমিউনিটি গাইডলাইন যেটা আমরা মানি নি এরকম কোনো নয়, সবটাই ঠিক আছে, তার ফলে কিন্তু আমাদের চ্যানেলটা ফেরত পাঠিয়েছে এবং সেটা ফুল রিভিউ করে পাঠিয়েছে। সবথেকে বড় কথা এটা আনন্দের বিষয় যে আমরা কিন্তু একটা রিভিউ সার্টিফিকেট পেয়ে গেলাম, যে আমরা ঠিক আছি আমাদের জায়গা, মানে যেটা নিয়ে একটা খুব টেনশন, বড় টেনশন ছিল যে কেন কি হচ্ছে কি জানি, কত রকম একটা চিন্তা ভাবনা আসছিল। সত্যি কথা বলতে এটা একটা খুব মানে আনন্দের খবর। আর সাথে করে আবার এটাও বলেছেন যে এত মানে মানে ধৈর্য ধরার জন্য আর কি, তার জন্য ওনারাও আবার থ্যাঙ্কস জানিয়েছেন, এটা সত্যি কথা। ইউটিউবের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ওনাদের কাজ সত্যি মানে স্বাভাবিক কথা, সেটাই খুব ভালোভাবে ওনারা দেখে যে আমাদের মানে দারুণ এত একটা বড় একটা গিফট দিল যেটা ভুলবার মতো না। হ্যাঁ আর সত্যি কথা বলতে অভিজ্ঞতা এটাই মানে হয়েছে, এরকম একটা অভিজ্ঞতার মধ্যে থেকে গেছি, ভয় বলো আতঙ্ক বলো সবটুকুটা নিয়েই, একটা খারাপ ভালো মন্দ তা আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে না অবশ্যই তোমাদের জানানো উচিত, কারণ আমাদের মতন যারা আছো অনেকেই চ্যানেলে কিংবা নতুন যারা শুরু করছো হঠাৎ করে এরকম, হ্যাঁ যদি হয় কোনো সময় একদমই ভেঙে পড়বে না। হ্যাঁ তোমরা মেলটা করো ঠিক আছে, দেখো না কি হয়, একদিন দুদিন টাইম নেয়, আমাদের যেরকম কালকে 8টা সাড়ে 8টা নাগাদ আমি দেখেছি, আজকে 11টার মধ্যে ছেড়ে দিয়েছে। ভালো করে গাইডলাইন্সটা পড়বে আর চেষ্টা করবে যে ভিডিওগুলো করবে সেটা ইউটিউবের গাইডলাইন্স অনুসারে তোমরা চেষ্টা করো, তাতে আমার মনে হয় ভালো হবে। এবং কারণ এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদেরকে এত বড় একটা ভালো অপরচুনিটি দিয়েছে ক্যারিয়ারের জন্য, তো সেইখানে যেন আমরা কোনোভাবেই মিস ইউজ করি না। আর ইউটিউবের কাছে একটা সবথেকে বড় এটা আমার জানা ছিল না, তাতে যদি আমি ধরো 5 লাখ সাবস্ক্রাইবারের ফ্যামিলি মেম্বার হই আর আমি 500 সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বার হই, সবার জন্য কিন্তু নিয়ম সমান, যে ছোট চ্যানেল হোক আর যত বড়ই চ্যানেল হোক প্রত্যেকে তার কিন্তু নিয়মের বাইরে কেউ নেই এবং সবাইকে সমানভাবে দেখে। সবথেকে এটা খুব বড় একটা মানে জায়গা যে এত সুন্দর একটা কমিউনিটি তৈরি হয় এত সুন্দর একটা প্ল্যাটফর্ম থেকে, এখানে তোমাদের কত মানে মানুষের সাথে বলতো পরিচয় হচ্ছে আমাদের, সত্যি কথা কত মানুষের সাথে চেনা অচেনা মানুষ সবাই কত ক্লোজ হয়ে যায়, চেনা হয়ে যায় দিনের পর দিন আমাদের ভিডিও দেখতে দেখতে। সবাই কমেন্ট করো, উইশ করো, সব কিছু পড়ে ভালো লাগে, খুবই ভালো লাগে, প্রত্যেকদিন নতুন নতুন লোক আমাদের সঙ্গে জুটছে, তো তার ফলে আমরা খুব আনন্দিত, মানে ভীষণ আনন্দ পাচ্ছি। আর চেষ্টা করব আগামী দিনে আরো সুন্দর করে ব্লগ দেওয়ার, মানে যেটা আমরা দেখো আমরা ট্রাভেল চ্যানেল ঠিকই বাট ট্রাভেলের বাইরেও হয়তো কিছু কিছু চ্যানেল দিয়েছি মানে ব্লগ করি, এবার থেকে আস্তে আস্তে আগামী দিনে প্ল্যানিং আছে যে পুরোটাই ট্রাভেলের উপরে দেখানোর চেষ্টা করব। কারণ দেখো সবথেকে বড় কথা ট্রাভেল ব্লগ অনেকেই করে, আমি কিন্তু ট্রাভেল ব্লগের সাথে সাথে আমি ট্রাভেল ট্যুরিজমের বিজনেসটাও করি, তো তার ফলে অনেক ভালোভাবে গাইড করতে সুবিধা হবে আমার, মানে এটা সেটা বলতে খুব একটা অসুবিধা হবে না।
তো চেষ্টা করবো আগামী দিনে আরো বেশি সুন্দর করে প্রফেশনালি মানে ব্লগের মাধ্যমে তোমাদেরকে সুন্দর গাইড করা, যাতে তোমরা সবথেকে কম পয়সায় ভালোভাবে বাজেট ক্যাটাগরিতে ভালোভাবে তোমরা ঘুরে আসতে পারো, এবং সবচেয়ে বড় কথা খুব নিরাপদে যেন তোমরা সমস্ত বিষয়টা জানতে পারো। এটা আমি চাইবো, যেন কেউ করা হয় না প্রচুর পরিমাণে মার্কেটে এই বিজনেসের ফ্রড করছে, তারপরে সবচেয়ে বড় কথা সার্ভিস সেইভাবে পাওয়া যায় না, চিটিং করে। তো যাতে তোমরা আগামী দিনে এমন আমরা প্ল্যানিং করছি যে এমন এমনভাবে আমরা যেভাবে কাজটা করি ব্যাক হ্যান্ডে, আমরা যে সাপোর্টগুলো নিই সেই সাপোর্টগুলো টোটাল এই ওপেন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করবো। ইভেন আমি আমার যে ভেন্ডারগুলো থাকে সেই ভেন্ডারগুলোর কন্ট্যাক্ট দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা সরাসরি কথাগুলো তোমরা বুক করতে পারো, সেখানে কোনো রকম কোনো আমাদের হেল্প নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তবে একটা কথা, যদি কোনো কিছু জানবার থাকে কোনো আর কোনো রকম ধরো তোমরা বুঝতে পারছো না, বা তোমরা যদি ধরো ভয় পাচ্ছ যে না ডাইরেক্ট বুক করবো, সেটা তুমি আমাদের সাহায্য অলওয়েজ নিতে পারো, কোনো চাপ নেই। তবে কোনো রেট বা কোনো যদি রেটের ব্যাপার ট্যাপার থাকে তুমি ডাইরেক্টলি জানতে পারো, আমি ওই রেটেই তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করবো, এইটুকু বলতে পারি। এবং আগামী দিনে অনেক অনেক প্ল্যান আছে, যে আমি চাইছি যাতে আমরা একটা এমন প্ল্যাটফর্ম তৈরি করার যেখানে টোটাল যে আমার অফিসে এসে যে ইনফরমেশানগুলো জানতে পারো তোমরা, সেই ইনফরমেশানগুলো থ্রু এই চ্যানেলের মাধ্যম থেকে দেখতে পাবে, এবং যেসব ক্লিয়ার বুঝতে পারবে যে কোনো জায়গায় বেড়াতে গেলে কীভাবে যাওয়া উচিত, যদি বাজেট লো বাজেট থাকে তো সেটা সেইভাবে সুন্দরভাবে কীভাবে প্ল্যান করা যেতে পারে, সমস্ত নিয়ে আগামী ব্লগগুলোতে আমি চেষ্টা করবো আসার। আর আরেকটি কথা হচ্ছে গিয়ে, তোমরা যদি মানে স্ক্রিনশট দিয়ে রাখবো এই ভিডিওটাতে, যাতে করে তোমাদের সুবিধা হয়, যেটা এটা দেখালাম যে মেলটি এসেছিল আর কি আমাদের কালকে যখন 7টা নাগাদ তোমরা পাঠিয়েছিলেন, তা আজকেও তো সেরকমই চ্যানেলটা ব্যাক করার পর একটা মেল পাঠিয়েছিল, যেটা বললাম আর কি, বললেন উনি এগুলো সমস্ত এটা ঠিক কথা, আমরা ডেসক্রিপশনে হোক বা আমরা স্ক্রিনশটে হোক ভিডিওতে আমরা দেখাবো, আমাদের সাথে হয়েছিল আমরা সত্যি খুব মানে আমি তো ভেবেছিলাম আমাদের আমার মানে আমার জায়গাটা যে জায়গাটা তৈরি সবে শুরু করেছিলাম সে জায়গাটা বোধহয় এখনই থমকে গেল, সবকিছু শেষ হয়ে গেল, হ্যাঁ এটাই ভেবেছিলাম। সবচেয়ে বড় কথা কি, তোমরা সবাই বলছে ও বলছে যে কোনো ব্যাপার না ঠিক আছে, হ্যাঁ আবার নতুন করে একটা শুরু করা যাবে, চেষ্টা করবে যে সঠিক ভাবে কাজ করার, ভালোবেসে কাজ করো, যেমন আমরা হয় না অন্য অন্য যে 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 প্রফেশনালি থাকি না কেন আমরা কিন্তু সেই কাজটাকে ভালোবেসে করি। তো তোমাদেরকে একটা কথাই বলবো, যাই করো না কেন কাজের মধ্যে থেকে ভালোবাসা যেন সম্পূর্ণ থাকে, চেষ্টা পুরো থাকে, দেখবে প্রত্যেকেই একটা না একটা জায়গায় পৌঁছাতে পারবে। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি নিজেকে বলছি যে যদি ভালোবেসে কেউ চেষ্টা করো, এবং চেষ্টার মধ্যে যদি একটা থাকে না যে যে সঠিক একটা ব্যাপার, অনেস্টি তো দেখো সব কিছুর মধ্যে সততা দরকার, পরিশ্রম দরকার, এর তো কোনো বিকল্প কিছু নেই, কিন্তু যদি আমরা কাজটাকে খুব ভালোবেসে মন থেকে করি না, সেই কাজে হয়তো অনেকে দেরি হতে পারে, অনেকে হয়তো তাড়াতাড়ি হতে পারে, বাট সাকসেস একদিন আসবেই, এটুকু আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি। মানে মন খারাপ করার মতো কিছু নেই, ঠিক এগিয়ে গেলে মানে ভালোভাবে তোমরা পারবে, পৌঁছে যাবে তোমাদের লক্ষ্যে। থ্যাংক ইউ। ও কালকে আমাকে বলছিল যে টেনশন করো না ঠিক আছে, কিন্তু আমার না কোনো কিছুই জানো অনেক কিছু ভোলানোর জন্য মনে মানে আমি বুঝতে পারছি যে আমাকে করার জন্য হয়তো অনেক রকম কিছু বলছে, কিন্তু সত্যি কথা বলতে কিছুই কিছু কালকে মানে আজকের ওই সকাল পর্যন্ত কিছুই ভালো লাগছিল না, মানে 11টার আগে পর্যন্ত আর কি কিছুই ভালো লাগছিল না, ভালো লাগে না এটা, কারণ এতদিনের তো সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসার জন্যই ভগবানের অশেষ করুণা আশীর্বাদ আমরা এইভাবে আবার আবার ফিরে আসতে পেরেছি তোমাদের সাথে, আবার কন্টিনিউ সবকিছু একত্রে শেয়ার করতে পারবো। 1500 হতে চললো, তো একটা অলরেডি আমাদের 1600 মেম্বার একটা পরিবার তৈরি হয়ে গেছে, এটা আগামী দিনে আরো বাড়বে, আরো আমরা সবসময় চাইবো এই যে এত বড় একটা পরিবারের সঙ্গে আছি সেখানে যেন কোনো সময় যেন আমরা বিচ্ছুতি না ঘটে, বা এমন কিছু না ঘটে যে তোমাদের থেকে যেন আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, এটা খুব মনে কষ্ট হবে। এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র আমি কোনো হয় না যে অনেকে আছে যে ইনকাম বা এরকম কিছু, আমি কিন্তু ওইটার জন্য আসিনি, এই প্ল্যাটফর্মটা এসেছি যাতে আগামী দিনে অনেক কিছু প্ল্যানিং আছে। ইউটিউব যতদিন থাকবে আমার শুধু মনের মধ্যে এটাই হয়,
ওনারও হয়তো হয় যে ইউটিউব যতদিন থাকবে আমাদের এই সমস্ত ডকুমেন্টারি গুলো সত্যি থেকে যাবে, মানে আমরা হয়তো বয়সকালে গিয়েও দেখতে পাবো যে এখানে এখানে গেছিলাম, এইগুলো এ হয়েছে, মানুষের সাথে এই এই পরিচয় হয়েছে, এটাই বড় আশা। আমাদেরও কিছু স্বপ্ন থাকে যে হয়তো কিছু যদি মানুষের একটা ভালো কি কোনো বার্তা দিতে পারি বা মানুষের দুটো কাছের পাশে থাকতে পারি, তো দেখা যাক কি হয়, ভগবান কি করে। আগামী দিনে আছে প্ল্যান, তো আছে, চেষ্টা করব যতটুকু পারি মানে সবার সঙ্গে মিলেমিশে থাকতে। তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে গাইড করবে এবং কমেন্ট করে জানাবে যে কি করলে আরো বেশি আমরা নিজেদেরকে সেই স্কিল হোক বা আগামী দিনে কিভাবে আমরা চললে ভালোভাবে চলতে পারি, সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবে। আর এই ভিডিওটা আশা রাখবো যে তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করবে, কারণ সত্যি অনেকের উপকারে, কিন্তু এই উপকার মানে কি, মানে অনেকে জানতে পারবে, জোর পাবে, আমাদের মতো এরকম একটা ভেঙে পড়বে না যেটা আমার হয়েছিল। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম আমার এখানেই সবটুকুটা হয়তো সবটুকুটা বন্ধ হয়ে গেল, হ্যাঁ, সেই সেই জায়গাটা যেন না আসে, সবার মনে একটা অন্তত যেন ইয়ে থাকে যে একটু হলেও যে না ঠিক আছে একদিন দুদিনের মধ্যে ঠিকই ঠিক আবার রিটার্ন ব্যাক আসবে। হ্যাঁ, তো আশা রাখবো বন্ধুরা যে এই 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 এটা ভিডিওটা অন্তত একটু ভালোভাবে একটু শেয়ার করো, যাতে করে অনেকের কাছে যেন পৌঁছায়, ঠিক আছে। আজকে বললামই এটা কোনো তোমার ব্লগ নয়, আজকে এসেছিলাম একটা তোমাদের কাছে জানানোর জন্য, আলোচনা করার জন্যই এসেছিলাম তোমাদের কাছে, নিজেদের অভিজ্ঞতাটা কি গেছে কালকের থেকে আজকের পর্যন্ত সেইটাই তোমাদের কাছে শেয়ার করার জন্য এসেছিলাম, ঠিক আছে। তো চলো, বাই, ভালো থেকো। Thank you.